ভাই, এই সবাই করে নামাই রে, আমার এই রশি দিয়ে ফাঁসি দিয়ে মারলে কেমন হয়? ফাঁসি দিয়ে মরার চাইতে জবাই করার মরার স্বাদই অন্যরকম। যা আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মেষপালক ছিলেন, আর ভগবান কৃষ্ণ গরুর রাখাল ছিলেন। তারা তো অবলা জীবেরে কত মায়া করতেন, তাহলে আমি এভাবে অবহেলা করি কেমন করে? আমাকে ভুল হয়েছে, খোয়ার আপনি রাখবেন। আব্বা, আমরা বলতেছি আপনি খোয়ার রাখে দেন। জি আব্বা। তোমাদের সুখীর জন্যে আমি আর খোয়ার রাখবো না। আরে দেখো রে, দেখো দেখো আমারে, আরে দি রে, এ গোবর চাচ না, আরে নাচ গান হচ্ছে, নাচ গান, আরে শুনে যাও শুনে যাও, আরে দেখো রে, দেখো আমারে, দেখো রে, দেখো দেখো হারি রি 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 মোর পাই রে কুমুরি, দেখো রে, দেখো আমারে। কাশেস, আরে কি কাশেস, আমি নিজেই তো শেষ হয়ে যেতে রেছিলাম। কি আছে? একটা ভিতর ডিমকে খুন করার জন্য ভাড়া করে নিয়ে এসেছি। কাল বাকের দাদা খোয়ার ডাকতে যাবেন, আমি আপনি ডেকে নিয়েন। তুমি সত্যি করছো নি ভাই? আমি কতিছি না, বাকের দাদাই আপনার ক্ষতি করেছে। আর বাকের দাদা কখনো মিথ্যে কথা বলে না। গফুর মিয়ে, আমরা হাঁটতে হাঁটতে জিতে গেলাম গফুর মিয়ে, আমরা হাঁটতে হাঁটতে জিতে গেলাম। আমরা হাঁটতে হাঁটতে জিতে গেলাম, হাঁটতে হাঁটতে জিতে গেলাম। আপনি কি সত্যি সত্যি তাহলে খোয়ার ডাকতে যাবেন না? আমি তো এক কথার মানুষ নুরার মা, আমি যা কয়েছি তাই করব। আপনি কষ্ট পাতিছেন না? পাতিছি, কিন্তু অন্যের সুখের জন্য নিজের একটু কষ্টও মাইনে নিতে হয়। তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো, খোয়ার না হয় নাই থাকবো। এবার তো তাহলে তাকে বিয়ের আপত্তি থাকার কথা না, আমাকে নুরার আর বকুলের বিয়ের ব্যবস্থা করুক। দেখি আমি তাদের সাথে কথা কব, তারা কি কয় দেখি। আবার কথা কওয়ার কি আছে, তাকে তো খোয়ারেই আপত্তি ছিল, এখন তো খোয়ার গেল, তাহলে আর আপত্তি কিসে? আরে তাগের কথার তো কোনো ঠিক নেই, আবার নতুন কোন আবদার করে দেখো। গরু ছাগলের উন্নয়ন মানে কবির ভাইয়ের দুই নয়ন, এলাকার উন্নয়ন। কবির ভাইয়ের দুই নয়ন, এলাকার উন্নয়ন। কবির ভাই সাকি, এলাকাবাসীর শান্তি। কবির ভাই সাকি, এলাকাবাসীর শান্তি। কবির ভাই সাকি।
এলাকাবাসী শান্তি, কবির ভাই চাইছি এলাকাবাসী শান্তি, কবির ভাইয়ের দুই নয়ন এলাকাবাসী উন্নয়ন, কবির ভাইয়ের দুই নয়ন করে এলাকাবাসী কাকা, খোয়াটা তাহলে আপনি ছেড়েই দিলেন কাকা। সেটা তো জেনেই গিয়েছো তাই না? কবির মিয়া খোয়াটা পেয়ে কিরাম আনন্দ মিছিল করতে করতে চলে গেল। আরে আনন্দের বিষয় হলি পরে তো আনন্দ করবেই। আচ্ছা কাকা, খোয়াটা আপনাদের বাড়ি কত বছর ছিল কাকা? আমার বাপ দাদা আমার মিলায় তা প্রায় 100 বছরের উপরে। এত বছরের খোয়াটা আপনার বাড়ি ছাড়তে পারলি বলো? হায় রে বাবা। দাও সবাই রে মিষ্টি দাও। দাও এখন গ্রামের সব ঘরে ঘরে কয়ে দাও যে বাকের খোয়ারির বাড়ি তার এখন খোয়ার নাই, খোয়ার এখন আমার বাড়িতে উঠেছে। যাও যাও। এটা আপনি কি করলেন? খোয়ার আপনার বাড়ি তুটপি? হ্যাঁ কইলাম, কিন্তু আগে তো কয়েছিলেন খোয়ার আমার বাড়ি তুটপি। তো রমিয়া, টাকা পয়সা খরচ করে খোয়ার কিনেছি তোমার বাড়ি তোলার জন্য। এই যে না বিজয় তো তোমারও, তুমি একটা মালা পরো আর এই নাও মিষ্টি খাও। ভাই সাহেব কি কাজটা ঠিক করলেন? কোন কাম? না ওই যে বাকের খোয়ারি করলেন, সে খোয়ার সাললি তার ছেলের সাথে মেরে বিয়ে দিবেন। হুম, আমি তো বিয়ে দেব কথাটা কই নাই। আমি কইছি যদি খোয়ার ছাড়ে তালি পরে বিয়ের কথা ভাবা যাবে। যদি বাকের খোয়ারি খোয়ার ছাড়ে তখন কি হবি? বাকের খোয়ারি জীবন থাকতেও খোয়ার ছাড়বি না, আমারও বিয়ের কথা ভাবা লাগবি না। ধরেন যদি বাকের খোয়ারি খোয়ার ছাড়ে তখন? আরে যদির কথা নদীর ফেলাও তো, আমি ভাবি চিন্তেই কথাটা কইছি। আর তোমার যদির ব্যাপারটা যদি সত্যি হয়েই যায় সে ব্যবস্থাও আছে। এখন তো আমাদের খেল কোনো বেলি পাইতেছে না। মানে? তাই তো পরের কথা ভাবতেছি। কিরাম? কি হবে নে পরে রে ভাই, কি হবে নে পরে রে ভাই, কোনো খেলি বেল পাতিছে না, ভবে হলো কত দেনা, ভবে হলো কত দেনা। গোপুর মেয়ে এ নিয়ে তুমি কোনো চিন্তা করে না। ওই যে নাপিতের ষোলো চোঙা বুদ্ধির কিচ্ছা শোনা নাই? শুনেছি, ছোটবেলা হাজারবার শুনেছি, এখনো টাটকা টাটকা মনে আছে। এ ধরেন একজন নাপিত। হ্যাঁ, ওই নাপিতের ষোলো চোঙা বুদ্ধি নিয়ে এবার আমি মাঠে নামিছি, তার এক চোঙা বুদ্ধি কেবল ছাড়িছি, যদি ফল না পাই আরও 15 চোঙা হাতে আছে। বাকের খোয়ারি খোয়ার ছাড়বি আর আমরা ধরব। বাকের খোয়ারি খোয়ার ছাড়বি আর আমরা ধরব। নিজের বাড়িতে খোয়ার তুলবেন? হ্যাঁ, ওটা না ছোটো কাম। ছোটো মানুষের কাম কি নিজে করব নাকি? ছোটো মানুষ দিয়েই করাব। আর ওই খোয়ারটা উঠবি তোমার বাড়ির, খরচাপাতি যা লাগে সব আমার, আর লাভের অংশ অর্ধেক তোমার অর্ধেক আমার। পিলান্ডা কিরাম? তুই চমৎকার পিলান্ডা। তুই ভালো আগে তো আমি গুদান বাবার ভক্ত ছিলাম, এবার ডাইরেক্ট গো সম্পদের সেবা করার একটা সুযোগ পাবানি আর কি। আরে খাও, এই যে তোমার নিজের হাতে মালা পরালাম, মিষ্টি খাওয়ালাম, এডি তো তোমার বড় পাওয়া নাকি? রাজা কাছে রাজা কই?
আর কোনো চিন্তা নেই, এবার আর আমাকে বাড়িতে খোয়ার থাকবে না, এবার আমাকে প্রাইভেট ফিটিং হয়ে যাবে না। ও পারাবাসী বোন, কথা করছো না কে, কান্দিছে নাকি এবার? কান্দিছে না রে বিন্দিয়া, কি হইব আর কান্দিয়া, যাইতে হবে স্বামীর বা যাইতে হবে রে, কান্দিছে না রে বিন্দিয়া, কান্দিছ না রে, প্রাইভেট ফিটিং হয়ে যাবেন এবার। চলো প্রাইভেটে যাই, প্রাইভেট ফিটিং করি। আবার আমি ফাঁকি পড়লাম। কি কইলে? যুদ্ধের বছর আমার দিয়ে মেলা খারাপ কাম করাইছেন, আর আপনি মুস করে আমোদ ফুর্তি করেছেন, সয় সম্পত্তি করেছেন, আর আমার যেই ঝুলা সেই ঝুলাই রয়েছে। এবার আবার মানুষ খুন করতে পাঠিয়েছিলেন, কাজ শেষ, এখন আবার আমার যেই ঝুলা সেই ঝুলাই সার। ভাগ্য ভালো মুড়া পাগলার উছিলাক খুনটা করি নাই। গফুর মিয়ে, তুমি কিন্তু কথা খুব বেশি করছাও। কি ব্যাপার মেসের মেয়ে? আপনার নামে একটা নোটিশ আছে, পড়ে সই করে দেন। কিসের নোটিশ? আমি তো খোয়ার ডাকার সাথে সাথে ইউনিয়ন বোর্ডে যাই, নগদ টাকা দিয়ে আসলাম, আবার নোটিশ পাঠাইছে কে? পড়ে দেখেন, এটা খোয়ার ডাকার নোটিশ না। সই করে দেন। কাল সকালে গফুর মিয়াকে সাথে করে সময় মতো হাজির থাকবে। ঢাকাতে সরকারি লোক আসবি কালকে গ্রামে, যুদ্ধের বছরে, অনেক গন্ডগোলের বছরে এই গ্রামে কি ডাকিয়ে ন্যায় অন্যায় করেছে তার তদন্ত হবি। তোমাকে আর আমাকে থাক ফির পাইছে, আমাকে নিয়ে আবার টানাটানি কি জন্য? তার আমি কি পাবো? আপনি যে মনে করেন এতদিন আমার অনেকদিন পর যে ঢোল বাজানোর জন্য নিয়ে আসেন, আমার খুব ভালো লাগবে, বুঝতে পারছেন? আপনার গানও শুনতে পারবো মনে করেন। তো বাজাও একটু, বাজাই শোনেন। নিবাই চরণ যাহা কয় ভেবে দেখেন কথা মিথ্যে নয়, শোনেন বিরাদার মহাশয় ভেবে দেখেন কথা মিথ্যে নয়, শোনেন নিবাই চরণ যাহা কয় ভেবে দেখেন কথা মিথ্যা নয়, শোনেন বিরাদার মহাশয় ভেবে দেখেন কথা মিথ্যা নয়। আরে ভাবেন, যখন অতীত কালে হয়েছিল দেশ স্বাধীন, সেই সময়ে কিছু লোকে করেছিল রাতকে দিন, ওরা শয়তান। আরে ভাবেন, যখন অতীত কালে হয়েছিল দেশ স্বাধীন, আরে ভাবেন, যখন অতীত কালে হয়েছিল দেশ স্বাধীন, সেই সময়ে কিছু লোকে করেছিল রাতকে দিন। আরে দবির গফুর সেই চেনা লোক, কাকা কবির গফুরও সেই চেনা লোক। হ্যাঁ, আরে দবির গফুর সেই চেনা লোক, তারাই আবার দেখায় ভয়, আরে কবির গফুর সেই চেনা লোক, তারাই আবার দেখায় ভয়, ভেবে দেখেন কথা মিথ্যা নয়, শোনেন নিবাই চরণ যাহা কয় ভেবে দেখেন কথা মিথ্যা নয়, শোনেন বিরাদার মহাশয় ভেবে দেখেন কথা মিথ্যা নয়, শোনেন নিবাই চরণ যাহা কয় ভেবে দেখেন কথা মিথ্যা নয়, শোনেন বিরাদার মহাশয় ভেবে দেখেন কথা মিথ্যা নয়। কি বাকির মেয়ে, বাড়ির পর কুটুম আসলে কি উঠোনে দাঁড় করায় রাখতে হয় নাকি?
ঘরে বসতি কত হয় না, আসো বসো এসে আসো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দাও ওটা দাও। বুঝছো, একটা শুভ কথা কতি আসলাম। তো শুভ কথা খাওয়ার আগে তো মিষ্টি মুখ করার দরকার না। আচ্ছা, মিষ্টি আর বার করা লাগবে না নে, আমার তো ডাক্তারের নিষেধ আছে, ওদিকে পাঠায় দাও ওরাই খাবে। ও আচ্ছা, এই নাও বাবা দিরা, এই মিষ্টি বাড়ির মধ্যে নিয়ে যায় সবাই দাও, মিষ্টি মুখ করুক। তো বাকের মেয়ে, কথাটা কতি আসলাম যে আমার কিন্তু তিনটি মেয়ে, তিনজনের বিয়ে একসাথে হবি, হ্যাঁ তোমার ওই তিন সওয়ালের সাথে, একই দিনে একই সময়ে, বুঝছো? ড্যাগের ভিতরে ডালে সাইলে বকুল। জি মা। মা, তোমার মামা এসে। কোনে? ওই নুরার আব্বার সাথে কথা কইতেছে। আম্মা, এই নাও মিষ্টি নাও, আর কোনো চিন্তা নাই। শুনো, কথা কিন্তু একেবারে পাক্কা হয়ে গেছে, মানে ফাইনাল। এর মধ্যে কথা ফাইনাল হয়ে গেল? ফাইনাল হতে সময় লাগে নাকি? কারেন্টের মতো কথা হচ্ছে, কোনো সমস্যা নাই। মা, হয়েছে কি, বিয়ে কিন্তু একটা হবে না, একেবারে তিন তিনটে বিয়ে হবে। তিন বিয়ে? তিন বিয়ে আবার কার কার? আন্দাজ করে কত কার কার হতে পারে? আন্দাজ করে অত আন্দাজ করতে পারবো না, তুই কয় ফেলা। এনজু, তোর তো লজ্জা শরম একটু কম আছে, তুই কো। এটা কি করছিস? আমার লজ্জা শরম কম, তোর লজ্জা শরম? এ আমার লজ্জা শরম কম? জবার বেলির হাত প্রথমে কিটা ধরেছিল? এই স্টপ স্টপ, বমর ফাঁস করা যাবে। আচ্ছা, তিন ভাই তিন বোনের পথটা একটু আমার শুনিয়ে দে না। আম্মা, আমরা তিনটি ভাই, নুরা নজু নবা, ওরা তিনটি বোন, বকুল বেলি জবা। আম্মা যাই, লজ্জা করতেছে আমরা আমাদের বিয়ের কথা শুনি গিয়ে। নিবেন কাল বাকের দাদা খোয়ার ডাকতে যাবে না, আপনি ডেকে নিয়েন। তুমি সত্যি করছ নি ভাই? আপনি কি সত্যি সত্যি তাহলে খোয়ার ডাকতে যাবেন না? আমি তো এক কথার মানুষ নুরার মা। রমিয়া, টাকা পয়সা খরচ করে খোয়ার কিনেছি তোমার বাইক তোলার জন্য। আচ্ছা কাকা, খোয়াটা আপনাদের বাড়ি কত বছর ছিল কাকা? আমার বাপ দাদা আমার মিলায় তা প্রায় 100 বছরের উপরে। ঢাকাতে সরকারি লোক আসবি কালকে গ্রামে, যুদ্ধের বছরে, মানে গণ্ডগোলের বছরে এই গ্রামে কি ডাকিয়ে ন্যায় অন্যায় করেছে তার তদন্ত হবে। বাকের মেয়ে, কথাটা কতি আসলাম যে আমার কিন্তু তিনটি মেয়ে, তিনজনের বিয়ে একসাথে হবি, হ্যাঁ তোমার ওই তিন সওয়ালের সাথে, একই দিনে একই সময়ে। তিন বিয়ে? তিন বিয়ে আবার কার কার? আমরা তিনটি ভাই, নুরা নজু নবা, ওরা তিনটি বোন, বকুল বেলি জবা। আম্মা যাই, লজ্জা করতেছে আমরা আমাদের বিয়ের কথা শুনি গিয়ে। আজ থেকে আমরা কেউ কারোর শত্রু না, আমরা একে অপরের আত্মীয়, মানে কতি পারো ভাই ভাই। তাই ভাই হিসাবে তোমার কাছে আমি আজ একটা আরেকটা আবদার নিয়ে আসি। কি আবদার? আবদারটা হলে, তুমি একজন বীর মুক্তিযোদ্ধা, তুমি ইতিমধ্যে নিশ্চয়ই শুনিছাও কাল গ্রামে একটা সরকারি তদন্ত দল আসতেছে। জানি। আর এটাও নিশ্চয়ই শুনিছাও যে তারা কোন বিষয়ে তদন্ত করবি। শুনেছি ভাই। ভাই তুমি আমাকে বাঁচাও ভাই। ও ভাই, আমি কিরাম করে তোমারে বাঁচাবো? তুমি খালি তাগরের কাছে কবে যে আমি 71 সনে যুদ্ধের বছরে এই গ্রামে কোনো অন্যায় করি নাই, তুমি একজন বীর মুক্তিযোদ্ধা, তুমি যদি তাগরের কাছে এই কথাটা কও তাহলে পরে তারা তোমার কথা বিশ্বাস করে আমাকে বাঁচা দিবি। তুমি করছো, আমি মিথ্যে কথা কবো ওই কমিটির কাছে যে তুমি রাজাকার ছিলে না? এত বড় মিথ্যে কথা আমি কবো? এটা তুমি কি করে চিন্তা করলে? কি করে চিন্তা করলে তুমি এই কথা? আমি তোমার আত্মীয়, তুমি আত্মীয় হিসাবে আমার জন্য এই কথাটা করতে পারো না?
কি করছো তুমি আমার আত্মীয়? মায়ের পেটের ভাইও যদি হও তোমার আমি কোনোদিন রেহাই দেব না, কারণ তুমি রাজাকার। তুমি তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বার হয়ে যাও, যাও করছি। ভাই তুমি কথাটা আর একবার ভাইকে দেখো। ভাই তুমি যদি তুমি যদি এই কামটা করো তাহলে পরে তোমার খোয়ারটা আমি তোমাকে ফেরত দেবো না। যদি টাকা পয়সা কিছু চাও, আমার সয় সম্পত্তি চাও, তাও আমি তোমাকে দেবো না। তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বার হয়ে যাও, তা নইলে অন্য ব্যবস্থা আছে, যাও করছি। মানুষের যান বাঁচানি করলাম ফরজ, যাও। এত বড় আসপাত্তা আমারে ঘুষ দিচ্ছ, আমারে নব্য রাজাকার বানাচ্ছ, তোর এত বড় আসপাত্তা তোদের তোদের বিচার হওয়া উচিত, কঠিন বিচার হওয়া উচিত। আমারে আমারে ঘুষ দিচ্ছে। ঠিক আছে চেষ্টা করে দেখো, সময় কিন্তু বেশি নাই, আজকে রাতটাই পাবা। ঠিক আছে? ঠিক আছে। সিন্ধিপুরি গেলাম তোরে, চল দে, চল আব্বাক বুঝাই কই গে। আব্বা শোনেননি ভাই চরণ যাহা কয়, ভেবে দেখেন কথা মিথ্যা নয়। শোনেননি ভাই চরণ যাহা কয়, ভেবে দেখেন কথা মিথ্যা নয়। শোনেন বিরাদার মহাশয়, ভেবে দেখেন কথা মিথ্যা নয়। লাখে লাখে মানুষ মেরে মেতে ছিল উল্লাসে, আরে লাখে লাখে মানুষ মেরে মেতে ছিল উল্লাসে, মা বোনদের হরণ করে নিজেদের ভোগ বিলাসে। তাদের বিচার করতে হবে, তাদের বিচার করতে হবে, বীর বাঙালি নাই রে ভয়। আরে তাদের বিচার করতে হবে, বীর বাঙালি নাই রে ভয়। আরে তাদের বিচার করতে হবে, বীর বাঙালি নাই রে ভয়। ভেবে দেখেন কথা মিথ্যা নয়, শোনেন নি ভাই চরণ যাহা কয়, ভেবে দেখেন কথা মিথ্যা নয়। শোনেন বেরাদার মহাশয়, ভেবে দেখেন কথা মিথ্যা নয়। শোনেন নি ভাই চরণ যাহা কয়, ভেবে দেখেন কথা মিথ্যা নয়। শোনেন বেরাদার মহাশয়, ভেবে দেখেন কথা মিথ্যা নয়। চলো এবার পাশে যাই, চলো যাই। আচ্ছা ভাই সাহেব, ধরেন তদন্ত দল তদন্ত করে আমাকে সব খবর পাইয়া গেল, তাহলে কী হবে নি? কি আর হবে নি, ফাঁসি হবে নি, ফাঁসি হবে নি। আচ্ছা তার আগে বিচার সালিশ কিছু হবে না? হ্যাঁ তাও হবে নি, তাও হবে নি। তার আগে তো পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে নি, তাই না? হ্যাঁ তাও নিয়ে যাবে নি। তাহলে তো মেলা কিছু হবে নি, ফাঁসি হবে নি, পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে নি, বিচার সালিশ হবে নি, তা তো মেলা কিছু হবে নি, তাই না ভাই সাহেব? এই অত অধৈর্য না তো, তুমি কি মনে করছো আমরা একেবারে শক্তিহীন হয়ে গেছি, আমার মাথার উপর কোনো ময় মুরব্বী নেই নাকি? কেডা আছে ভাই সাহেব? সেটা এখন জানা যাবি না, যখন সময় হয় তখন ঠিকই টের পাবে। নে
নবা নজু এখনো ফিরে নাই? না আব্বা, আপনার বড় ছেলে ওগুলো খুঁজতে গিয়েছে, চলে আসবেন, আপনি চলেন, খাতি চলেন। না রে মা, খিদে নেই। কবির মিয়া আমাকে যে প্রস্তাব দিয়েছে সেটা আমি হজম করতে পারব, কিন্তু আমার নিজের সন্তান হয়ে আমার যে কষ্টটা দিল সেটা আমি কিরাম করে হজম করব কত? তারা অবুজ, তারা বুঝতে পারে নাই। বুঝতে পারে নাই না? জি। মা তোমারই তো মামা, যে আমি নয় মাস সমস্ত কিছুরে তুচ্ছ জ্ঞান করে জলে জঙ্গলে পাহাড়ে সমতলে যুদ্ধ করেছি, সেই আমি কিরাম করে তোমার মামার এই কুপ্রস্তাবে রাজি হই, স্বাধীনতা বিরোধী প্রস্তাবে রাজি হই, সেটা আমি ফিরাই দিয়ে আমি কি খুব অন্যায় করেছি মা? না আব্বা, আপনি কোনো অন্যায় করেন নাই, আপনি একদম ঠিক কাজ করেছেন। আমি তাদের রক্তের রক্ত হয়েও আজ আমি তাকে ঘৃণা করি। আর আমার সন্তান, তারা তাগের কথা বলে, আমারে ঘৃণা করে। আপনি চুপ করবেন? আপনার কি সেটা তো কষ্ট? আমি যদি মা হয়ে তাগেরে আমার মন থেকে ত্যাগ করতে পারি, আপনি পারবেন না কেন? ওই সব কুলাঙ্গার ছেলেদের কথা ভুলে যান, যদি কোনোদিন নিজেদের ভুল বুঝতে পারে তো আসবে, নাহলে না। আমার মনে হচ্ছে বাকের খোয়ারি আপনার কথা সাক্ষী দিতে রাজি হবে না। সেটা আমিও জানি, সে রাজি থাকলে তখনই হইতো। তাহলে এখন আমরা কি করবো ভাই সাহেব? এই গ্রাম ছেড়ে পালাই যাবো নাকি? পালাই যাবো কেন, আর পালাই যাবো কোনে? সবসময় তো পালায় বাঁচা যায় না গফুর মিয়া, আর তিন পথই তো বন্ধ। এরা কি কোন তিন পথ বন্ধ মানে? জলপথ, স্থলপথ, আকাশপথ। ভাই সাহেব, এটা আপনি কি করলেন? আমার কি হবে না? আপনার তো বড় ভাই আছে, টাকা আছে, আপনি বাইসা যাবেন না, আমার কি হবে না ভাই? তোর কি হবে তার আমি কি জানি? দুনিয়ায় কেউ কারো দায়িত্ব নিতে পায় না, যার যার কর্মফল তার তার পাতেই হবে। আমি আছি আমার চিন্তায়, আর সে একই পেশাল বার বার আমার কাছে করবে আছে, হাজার বার করবে আছে। যাও যাও এখান থেকে, যাও, তোমার দায় দায়িত্ব আমি নিতে পারবো না, যাও। এরাও একটা ফাঁসি দিতে আমার ইহসানের পাপে শাস্তি হই। এতদিন আমার বাড়িতে খোয়ার ছিল, এখন নেই। আমার কি মনে হয় জানো নোরার মা, আমার মনে হয় এই দেশটাই একটা মস্ত বড় খোয়ার। আমরা কোনো এক বড় খোয়ারির ইশারায় অবলা জীবের মতো সমস্ত হুকুম তামিল করতেছি।
আব্বা আব্বা আমরা বুঝতে পারি নাই আব্বা আপনি আমাকে মাফ করে দেন আব্বা আব্বা আমরা অন্যায় করে ফেলেছি আব্বা ভুল হয়ে গেছে আপনি মাফ করে দেন আব্বা এই আমি আমি অবলাজি মেরে ভালোবাসি আমি আমার অরুষাত সন্তান আমি তোদের মাফ করে দিছি তো তোরা চিন্তা করতিস আমি মাফ করে দিছি বাবা আমি মাফ করে দিছি তোকে দাদা খবর শুনেছেন কিসের খবর গফুর মিয়া গলায় ফাঁস নিয়ে মরেছে কোন কোনে গত রাতে তার নিজের বাড়িতে চলো তো দেখে আসি চলেন গফুর মিয়া মরার আগে তার ঘরের দেওয়ালে খড়ি মাটি দিয়ে লিখে রেখে গেছে আমি আমার নিজের পাপের শাস্তি আমি নিজেই দিলাম আমিও দেখেছি কিন্তু লাশ দেখে তো মনে হয় সে নিজের ইচ্ছায় মরে নাই কেউ তারে মার্ডার করেছে আর এই কামটা করেছে শত্রুপক্ষ বাকের খোয়ারি কি বললেন এসব কি কতিছেন আপনি ঠিকই কতিছি আমি মুক্তি নুরুল ইসলাম এবার তোকে পেয়ে গেলাম আমার দেশের বেঈমান ফাঁসির তো কবচ হবিরে দান এই 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 আমি মুক্তি নুরুল ইসলাম কি হয়েছে মেসে কবি মেঘে তো দৌড়াইতেছে স্যার ও একটা পাগল স্যার গ্রামের সবাই জানে ও একটা পাগল জিজ্ঞেস করে দেখেন আব্বা আব্বা একটা ভালো কাজ করেছেন আব্বা হ্যাঁ বাপ তুই অনেক ভালো একটা কাজ করছিস যেই কাজ এতদিন আমরা করতে পারিনি সেই কাজ তুই করছিস বা থ্যাংক ইউ আব্বা বাকের সাহেব গ্রামের সবাই বলছে আপনার ছেলে পাগল আসলে কি পাগল যদি পাগল হয় তাহলে আমরা এজাহারটা সেভাবে লিখব না দারোগা সাহেব আমার সওয়াল পাগল না আমার সওয়াল পাগল যদি আমি কই তাহলে বিচারে তার শাস্তি কিছু কম হয় কিন্তু এত বড় একটা কাজ পাগলের পাগলামি হয়ে থাকে সেটা হতে পারে না তার শাস্তি হয় হোক কিন্তু সে একজন ভালো মানুষ হয়ে তার কাজের জন্য সে চিরদিন সম্মানিত হয়ে থাকুক সেই নাম স্যার বাপ আমি ঠিক কইছি না বাপ একদম ঠিক আব্বা অলরাইট আব্বা অলরাইট চলো